গুড মর্নিং, সকাল দেখা যাচ্ছে 5:30, উঠছে না, যাই হোক 5:30। কোথায় আছি সেটার থেকে বড় কথা কি করতে যাচ্ছি, তো চলো যদি ভালো কিছু আসে এই ফুটেজটা দেখবে, আর যদি ভালো না আসে তাহলে এই ফুটেজটা থাকবে না, দেখা যাক। সকাল হয়েছে, আমরা এখন ঘুরে বেড়াচ্ছি ওটিডিসির ভেতরে, একটু দেখিয়ে দিই মোটামুটি। সামনে যেগুলো দেখা যাচ্ছে এইগুলো, এগুলো হচ্ছে নন এসি রুম, 1500 টাকা মোটামুটি ভাড়া, ওটিডিসি সাইট থেকে বুক করা যায়। এরপরে 2500 আর বোধ হয় 3600 এরকম কিছু। আর সামনে আছে রিসেপশন, যে ছবিগুলো দেখছিলে পেছনে ওটা ওই যে চিল্কাটা ওইদিকে। আর আমরা এখন আছি বোট সাফারির জন্য, এসছি এখানে কথা বলতে হবে সকালের ফার্স্ট বোটে, আমরা যাতে কালিজাই যেতে পারি। তো রিসেপশনে যাই, কথা বলি, দেখাচ্ছি। আর এগুলো হচ্ছে ডিলাক্স এসি কটেজ, এর সামনের বারান্দা থেকেও চিল্কা দেখা যায়, কিন্তু আমার মনে হয় ওখানে সুপার ডিলাক্স যেগুলো আছে এসি বা নন এসি, ওখান থেকে চিল্কার ভিউ আরও ভালো আসে। তো এটা কটেজগুলো একটা কমপ্লেক্স মতো, চলো তোমাদের একটা ছোট রুম ট্যুর দিয়ে দিই। ছেলেদের রুম একটু অ্যাডজাস্ট করে নেবে, একটু অগোছালো থাকি। এইটা হচ্ছে আমাদের রুম, টিভি আছে, এসি আছে, এদিকটা বাথরুম, আর বেরোলে এই পাশে আছে একটা, এখানে আয়না, আর এই পাশে আছে একটা ছোট্ট ব্যালকনি। আর এইখানে দেখো একটা রুমের কাছেই একটা পাখি এসছে, এই দেখো। আর এইদিকে ঘুরলে এখানে একটা ছোট চিলড্রেন্স পার্ক বানানো আছে, ওখানে একটা স্পিড বোট চলছে, কোথায় বুঝতে পারবে না, সূর্যটা তো উঠেই গেছে দেখেছো এটা আগেই। আর এই সামনে থেকেই চালু হয় আমাদের বোটগুলো যাওয়া, তো আমরা যখন বোটের দিকে যাব তখন ওই জায়গাটাও দেখিয়ে দেবো। এখন যাচ্ছি বোট রাইডের দিকে, তো মাঝের প্রসেসটা দেখাতে পারিনি কারণ ওখানে অনেকটা ভিড় ছিল। আর যারা বোটিং করতে চাও তারা একটু তাড়াতাড়ি, মানে 7টার ভেতরে রিসেপশানে গিয়ে টিকিটটা কেটে নিতে হবে, নাহলে কিন্তু অনেকটা টাইম লেগে যাবে। সেকেন্ড লট হলে 10টা 11টা, আর কালিজাই যেতে আসতে 2 ঘন্টা। বর্তমানে টিকিট হচ্ছে পার হেড 106 টাকা করে, যদি ফুল বোট অকুপাইড হয়। এক একটা বোটে মানে দু ধরনের বোট আছে, 50 সিটের দুটো, 20 সিটের একটা, তো যদি সব ঠিক হয় তাহলে 106 টাকা করে, নাহলে ওই বোটের যা প্রাইস হবে সেটাকে ভাগ করে নেবে কজন যাচ্ছে তার উপরে। চলো দেখাচ্ছি। এটা হচ্ছে চিল্কার মেন জেটি, যেখান থেকে আমাদের বোটে উঠতে হবে। আর বাচ্চাদের যে পার্কটা আমি সকালে দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এইটা। আর এই যে ওইখানটা দেখো, মেন চিল্কা থেকে এই যে জায়গাটা সেটাকে ভাগ করার জন্য ওখানে একটা ছোট্ট মাউথ টাইপের করা আছে, যেটা দিয়ে বোটগুলো বেরোবে। আর এই হচ্ছে সরকারি বোটগুলো, তো চিল্কায় যখনই আসো না কেন এটা অবশ্যই সরকারি বোটেই যাবে, এদের সেফটি অনেক ভালো থাকে। বেসরকারিগুলোও যায় যেটা উল্টো দিক থেকে ছাড়ে, কিন্তু সেক্ষেত্রে রিস্ক হয়ে যেতে পারে। চলো আগে বোটে উঠে যাই, দিয়ে দেখাচ্ছি।
আচ্ছা, এটা মোটামুটি বোটের ভেতরের অবস্থা। এখন সাউন্ড অনেক বেড়ে গেছে, আমার সাউন্ড হয়তো আসছে না। গতবার আমরা ছাদে মানে উপরে গেছিলাম, এই উপরে, কিন্তু এখন বলছে এটা অ্যালাউ নয়। তো চলুক, এই যে আমাদের বোট ছেড়েছে, আমরা বেরোচ্ছি। আর প্রথম বোটে আমাদের হয়ে গেছে। দেখা যাচ্ছে নাকি জানি না, ওই দূরে যে ঝাপসা মতো দ্বীপটা দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে কালিজাই মন্দির, এবং ওই দ্বীপটাতেই আমরা যাব। আর এর ব্যাপারে আমরা একটু দাদার কাছ থেকে জেনে নেব। বলুন কিছু কালিজাইয়ের ব্যাপারে। কালিজাই তো ইয়ে তো বহুত পুরানা কথা আছে। ইয়ে আমারা এক যে লড়কি হতা হয় উড়িষ্যা কে মে, ও এক লড়কি কা মন্দির হয়। ওনকা গাঁও এসে এক সালিয়া গাঁও হয়, ও বহুত পুরানো কে সাল। ওনকা ফ্যামিলি থে সাত বেনে আর মা বাপ। তো ইয়ে বড়া লড়কি থে কালিজাই, তো উনকো ওনা শাদি হোনে কে লিয়ে যা রয়ে থে চিল্কা কে আশ পাশে গাঁও হয় বারিকপুর, जो कि राजा का हवेली अभी तक भी है। राजा भी देखभाल करते हैं मंदिर को। ये मंदिर पूरा राजा के अंडर में है, वो गवर्नमेंट लिया नहीं है अभी। तो बना कैसे? बना राजा ने बना हुआ है। तो ये लड़की जब भी शादी करने के लिए जा रहा था, नाव में उनका बाप और नाव चलाने वाला और लड़की, ये तीनों आदमी जा रहे थे। तो ये पहाड़ी के आसपास उसी टाइम ऐसे क्लाइमेट खराब हो गया, तो नाव धका दिया पहाड़ी में। तो लड़के सब लोग डूब गए थे, तो नावरी और उनका बाप वो लोग ऊपर चले गए, लेकिन लड़की नहीं जा पाए। तो उसी दिन से जो मछुआरा लोग है भी ढूंढा, जो लड़की कहाँ है वो लोग भी ढूंढा, लड़की नहीं मिला। तो दो पैर को दिन में भी रोने का आवाज़ लगा, तो वो लोग भी ढूंढा, नहीं मिला। तो राजा को स्वप्न हुआ जे ऐसे एक कालीजाई जो काला रंग सा पत्थर में वो है, जो भी जो अभी मंदिर देखेंगे, मंदिर जो बना हुआ है उसका नीचे काला रंग सा पत्थर है, उनका नाम था सिर्फ जाई। तो राजा को जैसे स्वप्न हुआ, राजा आदमी ला के खुदाई किया, वो ठीक मिला एक काला रंग सा पत्थर। तो उनका नाम रखा गया कालीजाई। तो वो लड़की का नाम था सिर्फ जाई। तो उसी दिन से चिल्के के अंदर ऐसे प्रॉब्लम होता ही नहीं, और जब भी प्रॉब्लम होता है, क्लाइमेट ख़राब होता है, तो हम लोग बुलाते तो मिल जाते हैं, सेफ हो जाता है। मतलब वो सेवियर है। हाँ, वो चिल्के के अंदर जैसे आप लोग का सब कुछ सामान है सेफ्टी का, फिर भी तो आपका जो सांस होता है तो नहीं होता, हिम्मत नहीं होगा तो क्या करेगा। दूसरी बात है, आप जैसे और पूरा देवी मंदिर में आप देखते हैं बलि प्रथा होता है, बलि प्रथा इधर नहीं होता है। जैसे आप जो मानसी करेंगे, मुर्गा हो ऐसे छागल हो, जीवित ला के छोड़ेंगे, उसको काट के पिकनिक करेंगे तो आपका प्रॉब्लम होगा ही होगा। सी नाव डूबेगा ही, जितना कम वजन में नाव था है, वो डूबेगा ही डूबेगा। ऐसा है जो कि हम लोग मानते हैं, सब लोग पूरा वाल लोग भी आते हैं इधर बीच में कालीजाई मंदिर, क्योंकि हमारा विश्वास है बहुत कुछ, इसीलिए हम लोग मानते हैं। ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা চলে এসেছি কালিজাই দ্বীপ, সামনে জেটি, আর নৌকাগুলো পরপর দেখো এখানে লাগানো আছে, যারা আগে এসছে। সামনে যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো বেসরকারি, আর এইগুলো হচ্ছে সরকারি উঠেছে। সাড়ে আটটা, আমাদেরকে আধ ঘন্টা সময় দেওয়া হয়েছে, মানে নটার মধ্যে আমাদের এখানে আবার ফিরে আসতে হবে। এই যে এইভাবে একটা বোট থেকে আর একটা বোট, তারপরে আমরা নিচে আসছি। আর ওইটা হচ্ছে মন্দির, চলো দেখাচ্ছি। বারকুল থেকে এই কালিজাই মন্দিরে আসা যায়, আর নলবন যাওয়া যেত, এখন নলবনটা মনে হয় যাওয়া যায় না। হাতে দু ঘন্টা মতো যদি সময় থাকে অবশ্যই একবার
দেখে যাবে এই কালীজাই মন্দির, চিল্কা ঘোরাও হয়ে যাবে আর মন্দিরটাও দেখা যাবে, পরিবেশটা খুব সুন্দর। এখানে বসার জন্য বেশ কিছু ব্যবস্থা করেছে, আর ওইখান থেকে আমার মনে হচ্ছে আমরা এসছি বারকোটটা ওই দিকে, এটা কালীপূজা মন্দির অন্য দিকটা। বেশ সুন্দর জায়গাটা, এখন আরো সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর এখানে কিছু অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে, যেমন এটা জেটি, রেস্টুরেন্ট আছে, নেচার ট্রেড আছে। আমরা পৌঁছে গেছি আবার বারকুল জেটিতে, আর এটাই সে ওপেনিংটা। হ্যাঁ, ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি শুরু হয়ে গেছে, সবাই খুব মজা করছে। আর আমাদেরও এখান থেকে বেরোনোর সময় হয়েছে, দেখি কিছু খেয়ে এখান থেকে আমরা আমাদের পরবর্তী গন্তব্যের দিকে এগিয়ে যাব। চলো, এখন আছি চিল্কা ধাবায়। বারকুলে এই ধাবাটা খুব বিখ্যাত, আমি আগে কখনো এই জায়গাটা এক্সপ্লোর করে দেখিনি বা খেয়ে দেখিনি, আজকে খেয়ে দেখি তারপরে বলছি কিরকম খেতে, কারণ এটার ব্যাপারে অনেক শুনেছি যে এখানে নাকি খুব ভালো চিংড়ি এবং কাঁকড়ার থালি পাওয়া যায়। তো এটা আজকে আমাদের অর্ডার, নান রুটি আছে, ভাত আছে, আর এখানে কাঁকড়ার কারি আর চিংড়ির কারি খাচ্ছি, দিয়ে কিরকম লাগছে বলছি। চলো শুরু করি। নিয়ে এসছি মশলা কোল্ড ড্রিঙ্কস, খাবারের ধ্বংসাবশেষ দেখাতে পারলাম না কেননা কিছু অবশিষ্ট ছিল না। এই জায়গাটা আরেকবার দেখে রাখো, যদি বারকুলে আসছো এটা মাস্ট ভিজিট প্লেস, এখান থেকে খাবার খেতেই হবে। আর একটা ভুল আমি বলেছিলাম, সেটা হচ্ছে ওটা চিংড়ির কারি নয়, ওটা হচ্ছে চিংড়ির ড্রাই ফ্রাই, ওইটা অবশ্যই খেতে হবে। মানে এখানে এসে যদি ওটা না খাও তাহলে কিছুই করলে না। তো বারকুলে যারা আসবে বা এসে আছো তারা অবশ্যই এই চিল্কা ধাবায় এসে চিংড়ির ড্রাই ফ্রাইটা একবার ট্রাই করো।